ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি আবরাকাত সম্মানিত কামাল হোসেন ভাই প্রশ্ন করেছেন কাতার থেকে প্রশ্ন হলো আমরা একটা রোগ একটা দোয়া পেয়েছি সেটা হলো জাওয়ালি হলিউদ্লি নেমাতিকা তহাবলি আফিয়াতিকা ভুজায়াতি জামি সাক্ষতিক এই দোয়াটা কি শেষদাতেও করা যাবে নাকি সালাম ফিরানের পরে পড়তে হবে আলহামদুলিল্লাহ সাল্লা সালাম আল্লাহাবাদ সম্মানিত কামাল হোসেন ভাই শেষদার মধ্যে উত্তম হইল বেশি বেশি দোয়া করা আল্লা নিকটবর্তী সবচেয়ে নিকটবর্তী হয়ে যখন সেজদা অবনত থাকে অতএব সেখানে দোয়া বেশি বেশি করো অতএব শেষদের মধ্যে শুভানরবাহ আলা সুবাহরবাহ আলার পরে এটা বলার পরে আরো অনেক দোয়া আছে যেগুলো আমরা সচরাচর জানি না বা সাধারণ লোক জানে না মানুষ মনে করে সুবাহ রব্বেল আলাই আছে তো সুবাহান রব্বেল আলাহ এটা পড়ার পরে আরো অনেক দোয়া আছে যে দোয়াগুলি সেজদার মধ্যে করা যেতে পারে আর নির্দিষ্ট দোয়াও আছে যে দোয়াগুলো আমরা সাধারণত বলে থাকি সেজদার দোয়া যেমন সুবাহানা কাল্লাহ রব্বান রব্বি হামদিক আল্লাহ এটা দোয়া আছে সুবন কুদ্দুস রব্বুল মালাই কত রো সুবাহানা জিল জাবারু তল মালা কুতি আল কিবর আদমা তাল্লাহমিনিয়া তার আল্লাহ মাকফিলিমা আল্লাহ মাকফিলি দাম্বি কুল্লা দিকা হুয়া জিল্লা হো আউ আখরা হো আলানিয়া তো সিররা এরকম অনেকগুলি দোয়া আছে তারপরে যে সমস্ত দোয়া দুনি এবং আখেরাতের কল্যাণ বইয়ে আনে বা কল্যাণমূলক দোয়া সে করতে পারে সে যাতে যাতে বেশি বেশি দোয়া করার কথা আছে নির্বাচিত দোয়া সেটা নির্বাচন করবে দোয়া করবে তো এই দোয়া আল্লাহ কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াগুলো গুলো করবে আপনি যে দোয়াটা উল্লেখ করছেন এই দোয়াটার অর্থপূর্ণ দোয়া এটা যে শুধু অসুখের জন্যই তা না এটার মধ্যে চারটা জিনিস থেকে আল্লাহর কাছে পানা নিয়ে মেতিকা আল্লাহ আপনি নিয়ামত আমি জাইল হয়ে থেকে নষ্ট হয়ে যাওয়া থেকে পানাছি অতাহাবলে আফিয়া থেকে যেন শান্তি নিরাপত্তা যাতে ফিরে না যায় তারপরে লহমিন জওয়ালী নেমাতিক অতাহুলিয়া থিকা পুজা আছেমাতিক হঠাৎ করে যেন আকস্মিক বিপদ না আসে অজামিয়া দেখ আপনার সকল প্রকার অসন্তুষ্টি থেকে রাগ থেকে ক্রোধ থেকে আমি পানা এটা শুধু শান্তি নিরাপত্তা নয় অসুখ বিষয় থেকে নয় অসুখ বিসুখের আরো খাস দোয়া আছে শান্তি নিরাপত্তার দোয়া এই সমস্ত দোয়াগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দোয়াগুলো আরবিতে নবী সাল্লা আসাল্লামের ভাষায় প্রকাশ পেয়েছে সেইগুলো আমরা বাংলাতেও বলে অনেক সময় পারি না এই জন্য কোনো ব্যক্তি যদি আরবি মুখস্থ না পারে এই দোয়াগুলি বাংলা জেনে অর্থপূর্ণ দোয়া এটা বাংলাতেও করা যাচ্ছে সেভাবে আমরা দোয়া করব কাছে প্রার্থনা করবো এটা সালাম ফিরানের পরেও পড়তে পারবে না এমনি সালাম ফিরানের আগেও তো অনেক দোয়া আছে আমরা সাধারণত মনে করি কি সালাম ফিরানের পূর্বে দুরুস শরীফ দোয়া মাসুরা বলতে আমরা বুঝি যে আত্মায়ত পড়লেন দুরুসে পড়লেন দোয়া মাসুরা পড়লেন দোয়া মাসুরা বলতে অনেকে মনে করে আল্লাহ মিনি জলাম তো না সিজুলমান কাতির আল্লাহ ফিরত দুনুবাই ইল্লাহতা ফাঁক ফিল মাঘ ফিরত মিনি আন্দি কর কান্তাল কফর রাহিম সম্ভবত মানুষ এটাই মনে করে অনেকে আর জানে না যে দোয়া মাসুরা আরও দোয়া আছে দোয়া মাসুরা কোরআন এবং হাদিসে যে সমস্ত দোয়াগুলো আছে দুনিয়া এবং আখেরাতেল কল্যাণ বয়ে বয়ে আনবে সেই সমস্ত দোয়াগুলোই পড়া যেতে পারে যেমন মনে করেন এখানে চারটি জিনিস থেকে জাহান নাম থেকে পানা কবর আজাব থেকে পানা তারপরে জীবন

তারপরে জান্নার জাহান্নাম পানা কথা আছে আল্লাহ নিয়া সালুকাল জান্নাতা ও আউজবিক নার এই যে এই সমস্ত আল্লাহ নিয়া সালুকাল জান্নাতা এই সমস্ত দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সালাম ফিরানের পরেও বসে বসে পড়তে পারে সালাম ফিরানের আগে সালাম ফিরানের আগে দোয়া আছে শেষ দার মধ্যেও পড়তে পারে তে এই সমস্ত আমলগুলো আমাদের নিয়মিত আমল করা দরকার আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সুন্দরভাবে আমল করা তৌফিক দান করুন আমরা যেন আল্লাহর খালেজ বান্ধা হতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন হাজার সাল্লাহ নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুমতুল্লাহি